দেখলাম আপনি প্রশ্ন করেছেন মৃত ব্যক্তিকে সালাম দিলে সে কি শুনতে পায় এবং উত্তর দেন কি করে জানাবেন মৃত ব্যক্তি শুনতে পায় কি শুনতে পায় না এ বিষয়ে বিদ্যাতিরা বলা যায় একমত যে তারা এটাই মনে করেন যে শুনতে পায় তবে হেদাতি লোক অর্থাৎ আহলে সন্ন্যাস ওয়াল জামাতের লোক তারা এই বিষয়ে দুটি ভাগে বিভক্ত আহলে জামাতের জমহর আলামা কেরাম তারা মনে করেন যে মৃত ব্যক্তি শুনতে পায় না টোটালেই শুনতে পায় না তারা দলিল হিসেবে পেশ করেন এন্নাকালা তুসমে অন্নতা قرآن كرم آيات الله وما أنت بمسمع من في القبور إنك لا تسمع مَوْتَى منكي نشافني متبكتكش هنا تفرنا أرجع لكي الله وما أنت بمسمع من في القبور عرفني قبر بشدركيش هنا تفرنا এইগুলি হল তাদের দলিল এবং আরো আনুষঙ্গিক দলিল তারা পেশ করে থাকেন পক্ষান্তরে আলোচনাত জামাতের কিছু রা বলেন যে মৃত্যু ব্যক্তিরা শুনতে পাই মৃত্যু ব্যক্তিরা শুনতে পান অনুভূতির সোনা মানে তারা বুঝতে পারেন উপলব্ধি করেন তাদেরকে সালাম দেওয়া হলো তবে জবাব দেওয়ার মতো শুনেন না তার মানে তাদেরকে হাঁক ডাক করলে তারা এর জবাব দিতে পারবেন না শুনতে পান কিন্তু জবাব দিতে পারেন না এই মতটি পরিগ্রহণ করেছেন শেখ হলে সাইমিনা তাই মিয়া রহমতুল্লাহ আলাইহে

سلام الفضل إشتشيز ابن عمر رضي الله تعالى عنهما تني رسول الله صلى الله عليه وسلم ابن أبو بكر عمر كي سلام دي تجي تدر كبر البارب الدنيا كي رسول الله صلى الله عليه وسلم كي خطاب كري السلام عليك يا نبي الله با يا رسول الله

তারা নাই বা শুনবেন তাহলে তাদেরকে খেতাব করে সালামটা কেন দেওয়া হয় খেতাব করে সালাম দেওয়ার অর্থই হলো তারা শোনেন এইভাবে তারা দলিল গ্রহণ করে থাকেন আহ জামাতের জমোর অলামা তারা এই পক্ষের ওলামা কেরামের দলিলের জবাব হিসেবে বলেন যে তাদেরকে খেতাব করে সালাম দেওয়ার অর্থই এ নয় যে তারা শুনতে পান বরং তাদেরকে খেতাব করে সালাম দেওয়ার অর্থ হলো সালাম একটা দোয়া মানে আসসালাম আলাইকুম আপনাদের প্রতি সালাম দোয়া করা যেতে পারে মৃত ব্যক্তির জন্য দোয়া করা যাবে না মৃত ব্যক্তিরা দোয়ার মহতাজ তো খেতাবের অর্থই এই নয় যে তারা জীবিত বলেই খেতাব করা হচ্ছে খেতাব করে বলা হচ্ছে বরং এটা দোয়া দোয়া হিসেবে বলা হয়েছে তাদেরকে তাদের জন্য দোয়া তাদেরকে সালাম দেওয়া হচ্ছে সালাম একটা দোয়া তারপরে রস উল্লা সাল সালাম দোয়া করেছেন আসসালাম এ আস্লা আফিয়া আমি তোমাদের জন্যে আমাদের জন্যে এবং তোমাদের জন্য আফিয়া তলব করছি নিরাপত্তা তলব করতেছি আল্লাহর কাছে এটা তোวะ এক কথাে স্পষ্ট কোন দলিল পাওয়া যায় না যে মৃত ব্যক্তিরা শুনতে পান এবং শুনে প্রতিউত্তর করেন তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে সুনান আবু দাউদ হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন আহাদিন ইয়াসাল্লিমু আলাইয়া ইল্লা রদাল্লাহু আলাইয়া রুহি হাত্তা আরুদ দা আলাইহি যখনই কেউ আমাকে সালাম করে তখন আমি তার সালামের সালাম যখনই আমাকে সালাম করেন কোনো ব্যক্তি সালাম করে তখন আল্লাহ আমার রুপ ফেরত দেন তখন যাতে করে আমি তার সালামটার উত্তর দিতে পারি সালাম হাদিস তো এই হাদিস থেকে প্রমাণ যে রাসোল্লা সাল্লাহ আলি ফেরত দেওয়া হয় যার ফলে উনি সালামের উত্তর করেন কিন্তু অন্যদের ক্ষেত্রে তো এমন আসেনি কাজে অন্যদের বিষয়টা ওইভাবেই থেকে যাবে যে তাদের রুহ ফেরত দেওয়া হয় না তারা সালামের উত্তর দিতে পারে না এক কথায় সালাম দাতা সালাম সালাম দাতার সালাম মৃত ব্যক্তি শুনতে পারে মর্মে স্পষ্ট কোনো দরিদ নাই আর যদি আমরা এটাও বিশ্বাস করি যে শুনতে পারে কিন্তু জবাব দিতে পারবে না এতটুকু অবশ্যই আমাদের বিশ্বাস রাখতে হবে তাদের কোনো ক্ষমতা নেই জবাব দেওয়ার তো এই হলো কথা তো এই দুটো বিশ্বাসের যে কোনো বিশ্বাস রাখলে কোনো ক্ষতি হবে না আর বেদাত পন্থীরা যে বিশ্বাস করে সেই বিশ্বাস তাদের ওই পর্যন্ত সীমাবধ নয় বরং তারা মনে করে মৃত্যু ব্যক্তি যেহেতু শোনে সবকিছু যাবিতে পারে অতএব তাদের কাছে আমরা চাইব ভিক্ষা চাইব বিপদ উদ্ধার চাইব ছেলে চাইব মেয়ে চাইব ইত্যাদি তো এরা মুশ্রিক এরা এদের শিরেকের তাণ্ডবলীলা জারি রাখার জন্যে তারা এই ফোন দিয়ে হাঁটে তো বেদাতিদের এই মাঝহা অত্যন্ত বদ মাঝাব যে মৃত ব্যক্তিরা কবরে জীবিত রয়েছে আগের মতোই বিশেষ করে অলিদের সম্পর্কে তাদের এই ধারণা যে তারা নাই তাদের মরণ নাই তারা জীবিত জীবন মরণ সমান মরণের পরে তারা জীবিত পাওয়ার পেয়ে মরণের পরে ডিগ্রি কোন কোন ভণ্ড বলে থাকে তো এগুলি সব ভ্রান্ত ধারণা মস্যদের ধারণা আল্লাহ রবুল আমাদেরকে মৎস্যদের ধারণা থেকে পা পবিত্র রাখুন মৃত ব্যক্তিদের নিকটে কোনো কিছু চাওয়া শিরিক বিপদ ধার শিরিক জীবিত থাকা কালীন আছে তার কাছে চাওয়া যায় না চাওয়া যায় কি যেটা তাদের ক্ষমতায় নাই যেমন ছেলে মেয়েকে দিয়ে নামাজ মেয়ে জানে তো যারা শিরিক পার্টি তারা এক চাটিয়ে ভাবে বলে যে মৃত্যু ব্যক্তিরা শুনতে পায় তো তাদের কথা ভ্রান্ত আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন এবং সঠিক পথে পরিচিত করুন সকল বিভ্রান্তদেরকে যদি আল্লাহ তার জ্ঞানে এটা থেকে থাকে যে তাদের হেদায়ত কলম রয়েছে তাহলে তাদেরকে হেদায়ত দান করুন তা আল্লাহর কাছে আমরা সঠিক হেদায়েত তলব করি আল্লাহ যেন আমাদেরকে বিভ্রান্ত না করেন বরং সঠিক পথে আমাদের পরিচিত করেন তো ব্যক্তি সালাম শোনে কিনা না অন্যান্য কথাবার্তা শোনে কিনা না এই বিষয়ে আশা করি বিষয়ে তো আলোকথ হয়েছে অফিহিল কে ফায়াহ هذا وصلى الله على نبينا محمد وعلى সাল্লাম وصحبه أجمعين